আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভিডিও। মোবাইল দিয়ে কিভাবে থাম্বনেল বানাবেন? অনেকেরই আছে যাদের ল্যাপটপ কম্পিউটার থাকে না, তাদের মোবাইল দিয়ে ভিডিও আপলোড করতে হয়, বা তারা যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করেন তাদের জন্য মোবাইল দিয়ে থাম্বনেল ডিজাইন করতে হয়। তো সেটা কিভাবে করবেন? কারণ থাম্বনেল ছাড়া তো আপনার ভিডিওটা, মানে একটা ভিডিওর সর্বপ্রথম যে জিনিসটা সুন্দর হতে হয় সেটা হচ্ছে থাম্বনেল। থাম্বনেল যদি সুন্দর না হয় তাহলে আপনার ভিডিওতে কেউ মানুষ ক্লিক করবে না। তো আপনার ভিডিওতে কী আছে তার আগে আপনাকে থাম্বনেলটা ভালো করতে হবে, তারপর আপনার ভিডিও। তো তার জন্য থাম্বনেলটা অনেক গুরুত্বপূর্ণ। এখন থাম্বনেলটা কীভাবে মোবাইল দিয়ে বানাবে, তার জন্য আপনাদের একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, পিক্সেল ল্যাব। আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, অ্যাপসের লিঙ্ক, অথবা আপনারা প্লে স্টোর থেকে সার্চ করে অ্যাপসটা ইনস্টল করতে পারেন। আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিব, অসুবিধা নেই, ওইখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো শুরুতে আপনাকে এই উপরে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজ, এই যে ইমেজ সাইজে ক্লিক করতে হবে। করার পর এই যে উপরে দেখেন কাস্টম লেখা, এখানে ক্লিক করবেন। করার পর ইউটিউব থাম্বনেইলে ক্লিক করবেন, তাহলে অটোমেটিক আপনার থাম্বনেইলে যে সাইজটা আছে সেই সাইজটা অটোমেটিক নিয়ে নেবে। অথবা আপনি এখানে লিখতেও পারবেন 1280 উইথ এবং হাইট হচ্ছে 720। এবার আপনি ওকে প্রেস করেন। ঠিক আছে, ওকে প্রেস করার পর আপনার থাম্বনেইলের সাইজটা নিবে। তো প্রথমে আপনার এরকম একটা ইয়ে থাকবে না, তো আমি সবগুলো কেটে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। কেটে দিয়ে আমি নিজে এগুলো করতেছি যাতে আপনারা শিখতে পারেন। তো আশা করছি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন যে মোবাইল দিয়ে কীভাবে থাম্বনেইল করতে হয়। তো আপনি এখান থেকে যে কোনো কালার একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। ধরুন যে এই ব্যাকগ্রাউন্ডটা নেবেন, একটা কেটে দিলাম রেড কালার, অথবা এই কালার, অথবা এটাও নিতে পারেন, ডিফল্ট আছে। অথবা আপনি আপনার মতো একটা থাম্বনেইল বা একটা ব্যাকগ্রাউন্ড বা একটা কালার ইচ্ছা মতো নিতে পারবেন। তো যদি এটা নেন তাহলে এখান থেকে ডিফল্টভাবে যে ডিজাইন এটা কেটে দিবেন। কাটার পরে তো আমাদের এটা থাম্বনেইল সাইজে নাই, এটা আমাদের থাম্বনেইল সাইজ করতে হবে। উপরে থ্রি ডটে ক্লিক করলাম আগের মতো, ইমেজ সাইজ, এখান থেকে ইউটিউব থাম্বনেইল, দেন ওকে। থাম্বনেইল সাইজটা হয়ে গেল। এখন আমাদের টেক্সট অ্যাড করতে হবে, অথবা আপনি যদি কোনো পিকচার থাকে অ্যাড করতে চান সেটাও অ্যাড করতে পারেন, অথবা যে কোনো আইকন অ্যাড করতে চান, অর্থাৎ আপনার ভিডিওটা যে বিষয় নিয়ে থাকবে সেই বিষয়ের সম্পর্কিত যে ডিজাইনটা আপনি অ্যাড করতে চান সেটা এখানে অ্যাড করবেন। তো যে কোনো কিছু আপনাকে অ্যাড করার জন্য উপরে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনি টেক্সট অ্যাড করতে চাইলে টেক্সটে ক্লিক করবেন, শেপ অ্যাড করতে চাইলে শেপে ক্লিক করবেন, এবং গ্যালারি থেকে যদি আপনি কিছু আনতে চান তাহলে ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। তো আমি এখন প্রথমে আমি টেক্সট অ্যাড করবো, তো এই জন্য এখানে যে প্লাস আইকনে ক্লিক করে টেক্সট, এখানে একটা টেক্সট চলে আসলো, নিউ টেক্সট, এখানে ডাবল ক্লিক করবেন। করার পরে আপনি এখানে আপনার ডিজাইন থাম্বনেইলে যে লেখা থাকবে সেটা আপনি লিখবেন। তো আমি লিখলাম থাম্বনেইল ডিজাইন করুন, থাম্বনেইল ডিজাইন করুন। তো এটা লিখলাম, ও তার আগে আমাদের একটা শেপ নিতে হবে। আমরা এখানে একটা শেপ নিব, লেখাটার নিচে কপি ক্যান্সেল ডিলিট করে দিচ্ছি। তো একটা শেপ নিব, এই জন্য উপরে প্লাস আইকন থেকে শেপ, শেপে ক্লিক করার পর আমরা নিজেদের মতো করে একটা শেপ নিব, নিজেদের ডিজাইনের যে সাইজটা নিতে চাই আমরা। এবং এটা চারপাশে কোণা আছে, আমরা যদি চাই এটাকে একটু বাঁকাতে পারি। তারপর এইভাবে রাখলাম, একটু বড় করে দিচ্ছি। দেন যেখানে টিক মার্কে ক্লিক করবেন, দেন ডিজাইনের উপরে ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে, আর এই শেপের উপর ক্লিক করলে শেপটা সিলেক্ট হবে। ঠিক আছে, এবার এখান থেকে বাইরে ক্লিক করলে ডিসিলেক্ট হবে, এটার উপরে আমরা লিখবো লেখাটা। প্লাস আইকন থেকে টেক্সট, নিউ টেক্সট আসবে, একটু বড়ো করে নিব। এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর টেক্সটের উপর তারপর এডিটের অপশন আসবে, এখান থেকে আপনার লেখাটা আপনি লিখবেন, দেন ওকে প্রেস করবেন।
লেখাটা একটু ছোট করব, ছোট করে ডান পাশে একটু বড় করব, তাহলে লেখাটা এক লাইনে হবে। এবার এটা এটা একটু কালার অ্যাপ্লাই করব আমরা এখানে, যেহেতু সাদার উপরে সাদা এটা ভিজিবল হবে না, তো কালার থেকে ক্লিক করে এটা লাল করে নিলাম, দেন টিক মার্ক। আর একটু সামনে আসলে দেখবো আমরা ফন্ট, ফন্টে ক্লিক করে লেখাটা একটু মোটা করে নিলাম। এবার আমরা এটা বক্সের উপর রাখলাম, থাম্বনেল ডিজাইন করুন। আমাদের পরবর্তী লাইনটা হবে মোবাইল দিয়ে, অর্থাৎ আমরা এই নিচে থেকে ওই টেক্সটে ক্লিক করলে টেক্সটটা আসবে, একটা নতুন টেক্সট এখানে লিখবো মোবাইল দিয়ে, মোবাইল দিয়ে, ওকে। একটু ছোট করব, মাঝখানে রাখবো, অর্থাৎ থাম্বনেল ডিজাইন করুন মোবাইল দিয়ে। আর একটা টেক্সট অ্যাড করব, প্লাস আইকন থেকে উপরে আসলো, একটু বড় করে ডাবল ক্লিক, এখানে লিখবো খুব সহজে। আমি একটা ডিজাইন করে আপনাদের দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো ডিজাইনটা করবেন। এখন আমরা একটা শেপ অ্যাড করব, উপরে প্লাস আইকনে ক্লিক করে শেপসে ক্লিক করব। করার পর সরি কেটে দিলাম, তো আমরা এই যে উপরে মানে এখানে তিন নম্বর যে আইকনটা এখানে ক্লিক করার পরে এখানে প্লাস আইকন লেখা এবং লেখা আছে স্ট্রাইকার, এখানে ক্লিক করব। করার পরে দেখো আমার ডিজাইনে যেটা দেখছিলাম একটা হান্ড্রেডের একটা অপশন আছে, সেটা আমি অ্যাড করব। এখান থেকে আপনারা যে কোনো আইকন চাইলে ক্যাপ, এ টুপি, লাইক, সাইন, এটা আমরা অ্যাড করতে পারি। সরি এটা আমরা অ্যাড করতে পারি মোবাইল দিয়ে। ছোটো করে দিলাম, দেন টিক, বাইরে ক্লিক করলাম, ডিসিলেক্ট হবে। আবার স্ট্রাইকারে প্লাস স্ট্রাইকারে ক্লিক করে রিপেস্ট থেকে যে এই লেখাটা আছে এটা নিব, এটা ডান পাশে থাকবে, টিক মার্ক দিলে টিক করে ডিজাইনটা নিয়ে আমাদের কালারটা চেঞ্জ করতে হবে, কারণ রেডের উপরে রেড কালারটা ভিজিবল হবে না। তো এই হচ্ছে আমাদের কালার, আসতে হবে এখানে কালার এনেবল করে দিলাম, নিচে একটু নিলে হোয়াইট, হোয়াইট কালারটা নিলে এটা ভিজিবল হবে, ভালো ফুটবে। তো টিক মার্কে ক্লিক করলাম, দেন ডিসিলেক্ট। আমরা বাম পাশে একটা ছবি অ্যাড করব, তো প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারি, গ্যালারিতে ক্লিক করে আমরা যে ছবিটা নিব তো আমি একটা পিএনজি ইমেজ এখানে সিলেক্ট করলাম। আপনারা গুগল থেকে যে কোনো ইমেজ পিএনজি ইমেজ ডাউনলোড করে সেটা এখানে ব্যবহার করতে পারবেন, অথবা যদি আপনার নিজের কোনো ইমেজ ইউজ করতে চান সেটা আপনি এখানে আপনি ব্যবহার করতে পারবেন। তো ইমেজে ক্লিক করার পর এরকম আসবে, এরপর আমরা টিক মার্কে ক্লিক করব, করার পর এটা এখানে দেখা যাবে। তো এটা আমাদের ছোটো করতে হবে ডিজাইনটা সুন্দর দেখানোর জন্য, তো আমরা আমাদের সাইজ মতো এই পিএনজি ইমেজটা নিয়ে নিচ্ছি। বাইরে ক্লিক করে ডিসিলেক্ট করে দিলাম, একটু ছোট করা যায়, ব্যাস খুব সহজে একটু নিচে নিয়ে নিচ্ছি, মোবাইল দিয়ে একটু নিচে নিয়ে নিচ্ছি। এই হচ্ছে মোটামুটি আমি আপনাদের দেখানোর জন্য একটা ডিজাইন করলাম। তো এরকম আপনারা আপনাদের মতো যেরকম ডিজাইন প্রয়োজন আর কি সেরকম কোনো ডিজাইন করে নেবেন, আপনাদের লেখা যে লেখাটা থাকবে সেই লেখা লিখবেন। তো আমি দেখানোর জন্য একটা করলাম, যে কোনো ইমেজ আপনারা এখানে অ্যাড করতে পারেন, যে কোনো শেপ, যে কোনো কালার, ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারেন, বা আপনি যদি চান আপনার ফোন থেকে কোনো পিকচার আনবেন ব্যাকগ্রাউন্ড হিসাবে সেটাও নিয়ে আসতে পারেন। গুগল থেকে আপনি কোনো পিকচার নিলে সেটা ওই যে প্লাস আইকন থেকে ক্লিক করে প্রথমেই ব্যাকগ্রাউন্ডটা নেবেন ফ্রম গ্যালারি থেকে। তো এই হচ্ছে মোটামুটি আজকের ডিজাইন ভিডিও। তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক দেবেন, আর কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।